আমরা 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করছি এবং যোগবত কর্মসূচি এর মধ্য দিয়ে সরকারকে বার্তা দেওয়া হয়েছে যে 10 দফার প্রথম দফা অবিলম্বে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন সংসদ বাতিল করুন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন এটা প্রথম দফা এবং এই দফার ভিত্তিতে এরকম 10টি দফা রয়েছে সরকারকে বার্তা দেওয়া হয়েছে অবিলম্বে আপনি পদত্যাগ করুন যদি সরকার পদত্যাগ না করে যদি যেভাবে চলছে কর্মসূচি এই কর্মসূচি চলছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজকের বিষয়টা আপনারা দেখুন যে আমরা সরকারকে আবার বার্তা দেওয়ার জন্যে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটি হলো যে পদযাত্রার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারকে জানাতে চাই যে অবিলম্বে আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন সংসদ বাতিল করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন কারণ এই সরকারের অধীনে নির্বাচন হবে না এবং আমরা ওই নির্বাচনে যাব না এই সরকারের অধীনে এবং সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সেটা যদি না হয় এভাবে আমরা বার্তা দিতে থাকব শান্তিপূর্ণভাবে এবং এই বার্তা চলবে জনগণের বার্তা এটা এবং এবং এটা মৌন বার্তা মানে সরকার বুঝুক যে আজকে জনগণ যারা চাচ্ছে তারা যে দাবি মানছে না জনগণ সব ধরনের সব প্রক্রিয়ায় সরকারকে জানানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারকে বার্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এরপরে সরকার যদি তাতেও তাদের শুভবুদ্ধির উদয় না হয় যদি পদত্যাগ না করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে সরকারের পতনের জন্য যে ধরনের কর্মসূচি প্রয়োজন সে ধরনের কর্মসূচি দেওয়া হবে এবং সেভাবেই জনগণ তারা তাদের দাবি দেওয়া আদায় করবে এবং সেটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবেই সরকারকে বার্তাগুলি দিতে চাই আপনারা জানেন 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের পদযাত্রা কর্মসূচি এবং এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ কর্মসূচি এবং এই কর্মসূচি পালনের মাধ্যমে এটাই সরকারকে বার্তা দেওয়া হচ্ছে 10 দফার প্রথম দফা অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।